লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? গতকাল দুপুর বেলা আপ কল্যাণী সীমান্ত লোকালে যখন আপ নৈহাটি স্টেশনে এসে পৌঁছয়, সেই সময় নৈহাটি জিআরপির কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তখন তারা তল্লাশি চালায় এবং অভিষেক সনকার নামে টিটাগড়ের বাসিন্দা এক যুবককে তারা আটক করে এবং তার কাছ থেকে প্রচুর টাকা পায় এবং তারপরে তাকে নিয়ে আসা হয় নৈহাটি জিআরপিতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বারবার সে বয়ান বদলায় এবং যেটা জানা যাচ্ছে জিআরপি সূত্রে আনুমানিক প্রায় 61 লক্ষ টাকা তার কাছে রয়েছে। তাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রাতে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসেন এবং শুধু তাই নয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরাও আসেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু এত টাকা টিটাগড়ের যুবক কি করে পেল সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত যেটা অনুমান, প্রাথমিক তদন্ত অনুমান, প্রায় 61 লক্ষ টাকা এই যুবকের কাছে রয়েছে এবং এই টাকা গোনার প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং ঠিক মোট কত টাকা আছে এবং কোথা থেকে এই টাকা নিয়ে আসছিল এবং কি উদ্দেশ্যে টাকা নিয়ে এসেছিল এই সমস্ত জিনিস জানার চেষ্টা করছেন নৈহাটি জিআরপি আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ। গতকাল কলকাতায় যে বড় ঘটনা ঘটে গিয়েছে, সিন্ডিকেট বিবাদে রাতের কলকাতায় গুলি চলার অভিযোগ উঠেছে, যে ঘটনায় জখম হয়েছেন মুকোবধির এক ব্যক্তি। এন্টালি থানা এলাকার পটারি রোডের ঘটনা। আহত রতন সাধুকাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতন সাধুকা এবং হামলাকারী দুজনেই তৃণমূল কর্মী এবং ইমারতি ব্যবসায় জড়িত। অভিযোগ, আহত রতন সাধুকার পরিবার এবং স্থানীয়দের। রাতেই ঘটনাস্থলে যান ডিসিএসটি প্রিয়ব্রত রায়। গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। আহত রতন সাধুকার পরিবারের মানুষজন তার দাদা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রথম কথা ডিফেন্ডাম, সে দোকানে চাবি হাতে করে নিয়ে দোকানে শুতে আসছিল, মাঝপথেতে এই গলিতেই মাঝপথেতে গুলিটা লাগে। এবারে গুলি লাগতে ও সেই অবস্থায় ব্যাক করেছে, গুলিটা পেটে লেগেছে, মানে কাউকে করতে গিয়ে কাউকে লেগে গেছে, ঘটনাটা এটাই। হয়তো রাজা রাজা যুদ্ধ চলু খাগড়া প্রাণ যাচ্ছে এই অবস্থা হয়েছে। এন্টালি থানা এলাকার এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলেছেন এবার শোনাবো। প্রচুর আতঙ্কিত, পুরো পাড়া আতঙ্কিত হয়ে রয়েছে। এটা প্রতি সময় করছে, ওর নাম তাপস, সমাজ বিরোধী আর কি, গুন্ডামি করে বেড়াচ্ছে আর কি, করছে তো প্রমোটিং ফোমোটিং এসব নিয়ে আছে আর কি, টিএমসি করে সবাই। এবার কি করে কি করে বুঝবো আমি? উনি তো একটা নিরীহ মানুষ, যে গুলি লেগেছে বাইকে করে ও যাচ্ছিল, এবার আমার দাদা তাপস হেঁটে আসছিল, তাহলে ওখানেই এবার গুলিটা চালিয়েছে, ও ছিল আরো কজন ছিল ওর সঙ্গে, হ্যাঁ তখনই ওই ভদ্রলোকে লেগেছে। গুলির ছবি আপনাদের দেখালাম এবং আপনাদের জানিয়ে রাখি রাতেই ঘটনাস্থলে যান ডিসিএসটি এবং এই গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। পুলিশের তরফে কি বলা হয়েছে শুনবো। একটা গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছিল, একজন রতন কুমার সাধুকা বলে এক ব্যক্তি, তিনি একটা ইঞ্জুরি সাস্টেন করেছেন, তার বয়স মোটামুটি 60-এর ওপরে আছে, তবে অ্যাজ পার প্রেজেন্ট রিপোর্ট যে তিনি এখন স্টেবল আছেন। আর বাকি গুলি চালানোর কারণ বা কারা গুলি চালিয়েছে সেই জিনিসটা এখনও আমরা দেখছি, বা গুলি আদৌ চলেছে না অন্য কিছু ব্যাপার সেটাও দেখা হচ্ছে।